নমস্কার। 3 দিনের কার্যসূচী এই হাবাই ভাগবত পাঠ চলি আছে, সেই ভাগবত পাঠের আজি কিছু পরিবেশ আপনার দেখাব কারণে মানে পাণ্ডল প্রথমে উপস্থিত হয়েছিল। এটা বর্তমান দর্শক মই জানাব বিচার, এইখন হচ্ছে পশ্চিম কার্বি আংলনের একমাত্র গাঁও গাঁও যত আজি আপনার দেখাব। আর এই অনুষ্ঠান কি কি অনুষ্ঠান চলি আছে সকলকে আজি আপনার জ্ঞাত আছে জানাব ওলাইছো। আর ইয়াত বিভিন্ন ঠাইরপা বিভিন্ন দূর দূরণির ভক্তপ্রাণ রাইজ আই ইয়াত উপস্থিত হয়েছে। আর ভাগবতের পাঠ আর ব্যাখ্যার কারণে বিভিন্ন ঠাইরপা ভক্ত সকল আছে। তার মাজতে আমার এই অনুষ্ঠান ভাগের যে সভাপতি সম্পাদক বা যখন গাঁর মুরব্বী আছে আপনাদের দেখা পাইছে মূল চারিও রকি আছে, মানে কিছু কথা জানিব বিচার। প্রথমতে মানে ধন্তীনাথ এই পাঠের সম্পাদক তখেতর ভাগবত পাঠ ভাগবত পাঠ বা করে ধন্যবাদ। আর মানে এইখিনতে আর দূর দূরণির বিভিন্ন ভক্ত ইয়াত আছে ভাগবত পাঠের কারণে দাদা আপনার নাম আপনি আছে কেনেকুৱা লাগিছে ইয়াতে ভালো লাগিছে। আজি আপনাদের 27 বছর দুই ধরনের উৎসবটি পালন করে আছে ধর্মীয় উৎসবটি তার মানে নথৈ থাকি। আর আর এজন মানে দেখি ইয়াত দূর দূরণির আছে ভক্ত ভাগবত পাঠের কারণে আহিলে ইয়াত আই কমিটি পালে, সেই কমিটির যে আপ্যায়ন আপনার যে সম্মান করে সব কেন পেছে আপনি? হ্যাঁ, মানে কাকির পড়া আহি আজি গুহাগাঁ এই নামঘর ভক্তমান প্রায় মা সকলকে পাইছো, বহুত সুখী হয়েছো। আর 27 জন বাসুত্রা উপলক্ষে আজি পিতা পিতাম্ভ সকলে আপনি এই আদর্শটো আজি উপহা প্রজন্ম দেখাই থৈ গৈছে কারণে আমি সেই সকলে এই অনুষ্ঠান আজি পর্যন্ত রক্ষা করেছে পালন করে গিয়ে আছে। এই পালনের পক্ষত আমি সবে হেমন্ত আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আজি নহয় এই নামঘর জয় থাকালে বলন্তর জয় থাকালে অনুষ্ঠান ভাবে পাতি থাকে সকলমে, তারে আমি সেবা প্রদান করছো। আর আপনার আজি এই অনুষ্ঠান ভাগত এই আপনার সবে যে আহি এই সমূহ রাইজক যে সহায় সহযোগিতা আগবহালে ইয়ার প্রতি আপনার সকল চরণত আমি সেবা প্রদান করি। ধন্যবাদ। কি কব, আমার গাঁর এজন বিশিষ্ট ব্যক্তি তখন দেখালো কি কব? হয়, আমি পরম্পরাগত ভাবে ভাগবত অনুষ্ঠান ভাগ আমি পাতি উঠেছি। অনাগত দিনত আমি পাতি যাওয়া আশায় অনুষ্ঠান ভাগ তার মানে আমি চলাই গেছো, সকল রাইজর সহায় সহযোগিতা আমি অনুষ্ঠান ভাগ চলাইছো। আর আমি দূর দূরণি ভকত বৈষ্ণব করে আছো, আমন্ত্রণ করে আমি আমার সাধ্য অনুসারে অনুষ্ঠান ভাগ চলাইছো। প্রভু ভগবান ভক্ত আমার কৃপা করার কারণে অনাগত দিনে আমি
ভাবি যে আমার ভগবানে আমাক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের দেখা পালে ইয়ার যে গোহা গাঁও পরিবেশ গোহা গাঁও বর নাম বর মহিলা ভালোবাস মানুষের পরিবেশ।